নিচে নিচে বাসার মোটর আছে সেই মোটরটা থেকে পানির জন্য পাইপ বের করবো আর যেহেতু ডিরেক্ট মোটর থেকে পাইপ বের হয় তার মানে পাইপের প্রেশারটাও বেশি থাকে খুবই টাফ তাই এই যে কাপড় দিয়ে ভালো করে ঘষে তারপর বসে করছি আর বাইক ধুইতে দুইতে নিজেদের ধোয়া হয়ে গেছে কারণ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ভালো নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঘরের ঘাটে ঠিক সাড়ে দশটা আমি আজকে বাসা থেকে বেরোইছি আমার বাইকটা ধুইতে হবে কারণ হচ্ছে আজকে হবে একটা বিয়ের দাওয়াত খেতে আর বাইকের অবস্থা যদি এত খারাপ থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না তাই বাইকটা ধুইতে এখন বেরোইছি আর আমার বাসা থেকে বাইকটা তো একটু দূরে রাখা হয় তাই যে মেন রোড দিয়ে হাঁটতে যাচ্ছি আর মোটামুটি আর রাস্তার এক পাশে জ্যাম আর এক পাশে খালি পুরো শুক্রবারে মাঝে মাঝে এরকম অবস্থায় হয় এক পাশে জ্যাম থাকে একপাশে খালি হয় তো হাঁটতে 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 চলে গেছি হচ্ছে আমার পার্কিংয়ে আর পার্কিংয়ে দেখেন এই যে বাইকের অবস্থা আমার বাইকের অবস্থা খুবই নোংরা তো আজকে একবার চিন্তা করছিলাম বাইকটা নিয়ে যাব ওয়াশ করতে তো হঠাৎ করে আমার মাথায় কি যেন একটা প্ল্যান আসলো যে না আজকে বাইকটা নিজেই ধুবো তো বাইক ধুইতে হলে আমার বাসার রাস্তার নিচেই ধুইতে হয় কারণ হচ্ছে আমার বাসা থেকে একদম রাস্তাটা আর এখানে হচ্ছে এই যে বাইকটা নিয়ে পার্ক করছি বাইক পার্ক করার পর এখন আমি আমার নিচে বাসার নিচে মোটর আছে সেই মোটরটা থেকে পানির জন্য পাইপ বের করব আর যেহেতু ডিরেক্ট মোটর থেকে পাইপ বের হয় তার মানে পাইপের প্রেশারটাও বেশি থাকে এই কারণে বাইকটা ধোয়া যায় আর যদি পাইপের প্রেশার না থাকতো তাহলে আমি কোনো সময় রাস্তায় ধুইতাম না কারণ হচ্ছে তখন পানি টানাটানি আর কি একটা বিদিকেিচ্ছির অবস্থা হয়ে যেত আর বাইক ধুতে গেলে একটা জিনিস খুব বেশি দরকার সেটা হচ্ছে পানির প্রেশার তো যেহেতু মোটর থেকে পানি নিচ্ছি পানির প্রেশারটা ভালো যেখানে যেখানে ময়লা আছে সেখানে সেখানে আমি ধরে রাখলে মোটামুটি প্রেশার পাচ্ছে এবং ময়লাগুলো পরিষ্কার হচ্ছে তাই আগে পানি দিয়ে পুরোটাকে ওয়াশ করতেছি আর যারা যারা রাস্তা দিয়ে হেঁটে যাবে তারা সবাই একবার হইলো বাইকের দিকে তাকাবে যে আমি বাইকটা রাস্তায় ওয়াশ করতেছি অনেকের হয়তো বা কমপ্লেন থাকে কিন্তু কিছু করার নাই বাসার নিচে যেহেতু জায়গা নাই আর বাসার সামনেই যেহেতু জায়গা আছে রাস্তায় তো এখান দিয়ে সেই পরিমাণ গাড়ি চলাচল করে না তাই আমি এখানেই গাড়িটা ধুচ্ছি যেহেতু বাসায় ধুচ্ছি ফোম ওয়াশের কোনো ব্যবস্থা নাই তাই ফোম ওয়াশের বিকল্প করতে হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা ব্যাপার হচ্ছে দুইটা মিনিপ্যাক শ্যাম্পু কিনে আনছি আর এই যে বালতির মধ্যে মিনিপ্যাক শ্যাম্পুটা গলাচ্ছি আর এটা দিয়ে আজকে বাইকটা ধুবো শ্যাম্পু দেওয়ার আগে আবার ভালো করে পানি মেরে নিচ্ছি কারণ শুকনো জায়গায় শ্যাম্পু দিয়ে ঘষলে ওইভাবে পরিষ্কার হবে না তাই আবার সব জায়গায় ভালো করে পানি মেরে নিচ্ছি আর এখন শুরু করছি ঘষাঘষির কাজ বাইকের প্রত্যেকটি কোণায় প্রত্যেকটি জায়গায় জায়গায় বাইকটাকে আগে ঘষে বাইকটাকে আগে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেন আবার সুন্দর করে পানি মারতে হবে তো এই কারণে আগে সামনে ফ্রন্ট সাইডটা খুব ভালো করে পরিষ্কার করতেছি কারণ বাইকের ফ্রন্ট সাইডটাই হচ্ছে মেন মেন ফ্রন্ট সাইডটাই দেখে সবাই সবার আগে তো সামনের ভাইজর সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছে আর বাসায় বাইক পরিষ্কার করতে হলে সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে বাইকের টেল লাইট টেল লাইটের সাইডে প্রচুর পরিমাণ ময়লা জমে আর সেটা হচ্ছে খুব বেশি প্রেশার না থাকলে এটা পরিষ্কার করা খুবই টাফ তাই এই যে কাপড় দিয়ে ভালো করে ঘষে তারপর পরিষ্কার করছি আর বাইক দুইতে দুইতে নিজেতে ধোয়া হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ পানি ছিটে আর পয়সা পয়সা তো কাজ করতে হয়েছে তাই নিজেই ভিজে গেছে চেষ্টা করছি প্রত্যেকটা কোনা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র সাইট যত সুন্দর করে পরিষ্কার করা যায় অনেক সুন্দর করে পরিষ্কার করার কারণ অনেক দিন হয়েছে আমি বাইক নিজেরটা নিজে ধুই না আর যারা বাইক চালান যাদের বাইকের প্রতি ফ্যাশনেশন তারা নিজেরাই জানেন নিজের বাইক ধুইতে নিজের কি পরিমাণ ভালো লাগে সো আমারও এর ব্যতিক্রম না আমি নিজের বাইক ধুইতে নিজে পছন্দ করি যদি অন্যান্য কাজ করতে আমি একটু অলস কিন্তু এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে আর এই যে আরেকটা কষ্টকর কাজ এটা হচ্ছে স্পোর্টস বাইকের ক্ষেত্রে চাকা পরিষ্কার করা আসলে খুব কষ্টকর কাজ কারণ হচ্ছে কম্পিউটার বাইকগুলো ডাবল স্ট্যান্ড থাকে ডাবল স্ট্যান্ড থাকলে চাকাগুলো ঘুরে ঘুরে পরিষ্কার করা যায় কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে চাকা পরিষ্কার করা আসলে খুব কষ্টসাধ্য তো আমি যতটুকু পারছি অতটুকুই করছি যেহেতু ডাবল স্ট্যান্ড করার মতো আমার কাছে কোনো ওয়ে নেই আর আমি একাই ধুচ্ছি তাই এভাবেই যেভাবে যতটুকু পারছি অতটুকু করছি আর এই তো বাইক ধোয়া শেষ মোটামুটি আর উপর থেকে আমার মেয়ে বারবার আমাকে ডাকতেছে তাই ওকে ঠান্ডা করতেছে একটু প্রপার উপরে তাকায় তাকায়া আর এই তো ফাইনালি বাইক ধোয়া শেষ করে ফেলছে আর এখন মোটামুটি সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো অবশ্যই বাটন ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম